হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাকুলিস কিচেন। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে পাকা কলা দিয়ে ফুলুরি করে দেখাবো। এখানে 15টা কলা নিয়েছি কলার ফুলুরি করার জন্য। এই বাটির এক বাটি চালের গুঁড়ি নিয়েছি, এক বাটি গমের আটা আর এক বাটি ময়দা আর কালো জিরে আর রক সল্ট নিয়েছি। কলাগুলো চটকে নিয়ে মাখবো। পাকা কলা যখন ঘরে অনেক থাকে, কেউ খেতে চায় না, তখন এই রকম পদ্ধতিতে করে করে খাওয়ালে সবাই খেয়ে নেবে। এক জায়গায় যখন অনেকটা থাকে তখন কেউই খেতে চায় না দেখে। আমাদের নিজেদেরই বড়দের ভালো লাগে না, তা বাচ্চারা তো কী করে খাবে? আমাদের বাড়ির চিনি চাটিম করা তো ভীষণ মিষ্টি খেতে, ওই জন্য আমি চিনি দিলাম না, চালের গুঁড়ি দিয়ে দিলাম, গমের আটা দিয়ে দিলাম, লবণ ও কালো জিরে দিয়ে দিলাম। আপনারা কলাটা হাত দিয়েও না ছটকে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, একবার ঘুরিয়ে নিলেই হয়ে যায়। আমি আর করলাম না, আমি হাত দিয়েই ছটকে নিলাম। অল্প অল্প করে ময়দা দেব। ঠিক আছে, একদম স্মুথ করে কলা মিক্সিতে পেস্ট করে নিই, তা কি হয়েছে হাত দিয়েই দেখুন। কলা চালের গুঁড়ি কিছুই বোঝা যাচ্ছে না, আটা ময়দা। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। চাপা দিয়ে রাখবো। বেশি রেস্ট হয়ে গেছে দেখুন, একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, একেবারে নরম তুলতুলে। এরম অবস্থায় এবার আমি ভাজবো, একটা ফাটিয়ে নেবো। দেখুন বেসমের মতো ফাটানো যাচ্ছে, এতটাই নরম সফট হয়ে গিয়েছে। এবার আমি ভাজবো। কড়াতে তেল দিয়েছি, গরম হয়ে গিয়েছে, এইবার আমি ভেজে নেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে দেবো। দেখুন কেমন গোল গোল করে সব কটা ফুটে উঠেছে, কে বুঝতেই পারবে না এটা কলার ফুলি। এবার আমি এগুলো তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। দেওয়ার সময় কম আঁচে করতে হবে, লো ফ্লেমে দিয়ে, তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবো। দিতে দিতেই সব ফুলে উঠছে। দিতে দিতেই কড়ার থেকে ছেড়ে আসছে, এখন খুন্তি দিলেই ঘেঁটে যাবে, খুন্তি দেব না। এবার গ্যাসটা জোরে দেব।
দেখুন টকগুলো গোল গোল হয়ে ফুলেছে, সব ফুলেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি সবার আগে আপনি পেতে পারেন।